জামির একটি দৌড় প্রতিযোগিতার জন্য তৈরি হচ্ছে এবং একটি মাঠের চারিদিকে দৌড়াচ্ছে। যদি মাঠের চারিদিকের মোট দূরত্ব 300 গজ হয়, তাহলে তাকে মোট কতবার সম্পূর্ণ মাঠটি প্রদক্ষিণ করতে হবে? যদি তাকে 2 মাইল দৌড়াতে হয়, তাহলে তারা আমাদের বলে দিয়েছে 1 ল্যাপের দূরত্ব। আমাদের এখন বের করতে হবে কতগুলো ল্যাপ সম্পূর্ণ করলে 2 মাইল সে যেতে পারবে। আমরা যদি শুরুতে সবকিছু একে এককে নিয়ে যাই তাহলে ভালো হয়। এখানে আমরা দূরত্ব পাচ্ছি মাইল এককে এবং এখানে গজের এককে। আমরা সবগুলোকে গজে নিয়ে যাই। আমাদের দৌড়াতে হবে 2 মাইল। একে আমরা কিভাবে গজে পরিবর্তন করব? আমার মনে নেই 1 মাইলে কত গজ, কিন্তু আমার এটা মনে আছে যে 1 মাইলে কত ফুট, এবং এইসব জিনিস সবসময় মাথায় রাখা উচিত। সাধারণত 1 মাইলে 5280 ফুট হয়। বেশ সুন্দর একটা সংখ্যা, প্রতি মাইলে 5280। প্রথমে আমরা মাইলকে ফিটে রূপান্তর করব এবং ফিট থেকে আমরা পরে গজে যাব, কারণ আমরা তো জানি যে 1 গজে 3 ফিট। তখন আমরা 2 মাইল সমান কত গজ তাও পেয়ে যাব। তাহলে 2 মাইলকে ফিটে পরিণত করতে আমরা হরে মাইল চাই, হরে মাইল, এবং লবে থাকতে হবে ফিট। এবং এর কারণ হলো এই মাইল যেন এই মাইলের সাথে বাদ হয়ে যায় এবং তখন খালি ফিট থেকে যাবে। আমরা আগে এটা লিখে রেখেছি 5280 ফিট। তাহলে 5280 ফিট প্রতি মাইলে, অথবা তুমি বলতে পারো 1 মাইলে 5280 ফিট। তুমি এটাকে দুভাবেই লিখতে পারো। এবার আমরা তাদের গুণ করে দিব। তাহলে আমরা গুণ করছি 2কে 5280-র সাথে। তাহলে এটা কত হবে? এটা আমরা আমাদের ক্যালকুলেটর দিয়ে হিসেব করে ফেলতে পারি বা মাথার মধ্যেও করে ফেলতে পারি। এভাবে খালি চিন্তা করো যে 2 গুণ 80 = 160, 2 গুণ 200 = 400। তাহলে 400 আর 160 মিলে হয় 560, আর 2 গুণ 5000 = 10000। তাহলে এটা 10560। তাহলে মাইলগুলো বাদ পড়ে গেল, তাহলে শুধু পেলাম আমরা ফিট। আমি না হয় আসলে গুণটা করেই ফেলি। আমি এটা মুখে মুখে করেছিলাম, কিন্তু এতে ভুল থাকতে পারে, তাই আমি এটা শুদ্ধি পরীক্ষা করে তোমাদের দেখাতে চাই। 5280 × 2 = আসলেই 10560। তাহলে 2 গুণ 0 = 0, 2 গুণ 8 = 16, 6 বসিয়ে হাতে রাখি 1, 2 গুণ 2 = 4, যোগ সেই হাতের 1 = 5, এবং 2 গুণ 5 = 10। তাহলে 10560 ফিট। তাহলে তার 10560 ফিট দৌড়ানো দরকার। এখন আমরা একে গজের হিসাবে দেখতে চাই। 10560 ফিটকে এসো গজে রূপান্তর করি। আমরা একে গজ এককে চাই, তাহলে লবে থাকবে গজ এবং হরে থাকবে ফিট। এই ফিট এই ফিট বাদ পড়ে যাবে, আর আমরা জানি প্রত্যেক গজে 3 ফিট হয়, 3 ফিট প্রত্যেক গজে। অথবা তুমি একে এভাবেও বলতে পারো, 1 গজের 1/3 = 1 ফুট। এবার আমরা গুণ করব। এটা বেশ সহজেই অনুধাবন করা যায়। আমরা যদি একে গজে রূপান্তর করি তাহলে মান কমে যাওয়ার কথা, কেননা গজ ফুট অপেক্ষায় বড় একক। তাহলে নির্দিষ্ট দূরত্ব যেতে তোমার ফিট অপেক্ষায় কম সংখ্যক গজ অতিক্রম করতে হবে। এ থেকেই বোঝা যায় কেন আমরা ভাগ করছি। ঠিক একইভাবে 2 মাইল মানে অনেকগুলো ফিট, এই জন্যই আমরা এখানে গুণ করেছি। এখন আবার এখানে তাই ভাগ করছি। এসো এবার এটা করা যাক। তাহলে আমরা পাই 10560 × 1/3। তাহলে 10560 / 3, এবং ফিট ফিট কাটাকাটি হয়ে যায়, বাকি থাকে শুধু গজ। তাহলে আমরা বলতে পারি এটা হলো 2 মাইল = 10560/3। তাহলে 10560/3, তাহলে চলো এটি ভাগ করে দেখি কি দাঁড়ায়। তাহলে 3 ভাগ 10560। 3 1-এর ভেতর যায় না, 10-এর মধ্যে 3 বার যায়। 3 3 = 9, 10 থেকে 9 বিয়োগ করলে থাকে 1, 5 নিচে নামাই। 3 15-এর মধ্যে 5 বার যায়, এখন 15 থেকে 15 বাদ দিলে থাকে 0। এই 6-কে নামিয়ে আনি 0-এর পাশে। 3 6-এর মধ্যে 2 বার যায়, আমি স্ক্রোল করে একটু নামিয়ে আনছি। 3 × 2 = 6, তাহলে কোনো বিয়োগফল থাকে না। এই 0-কে নামিয়ে আনলে 3 0-এর মধ্যে 0 বার যায়, তাহলে 3 × 0 = 0, এবং এদের বিয়োগ করে কোনো ভাগশেষ পাওয়া যায় না। তাহলে 2 মাইল = 3520 গজ। 3520 গজ, এটাই সেই দূরত্ব যা সে অতিক্রম করতে চায়, যা কিনা 2 মাইলের
সমান। আমরা এখন বের করতে চাই এতে কতগুলো ল্যাপ আছে, অর্থাৎ আমরা একে ল্যাপ সংখ্যা দ্বারা প্রকাশ করতে চাই, গজের হিসেবে নয়, যাতে গজ গজ বাদ হয়ে যায়। তাই লবে ল্যাপ বসানো হলো, যাতে যখন আমরা গুণ করব তখন আমরা শুধু ল্যাপ পাবো একক হিসেবে। এখন প্রতি ল্যাপে কত গজ বা প্রতি গজে কত ল্যাপ, তারা আমাদের বলে দিয়েছে মাঠের চারপাশের পরিধি 300 গজ। তাহলে আমাদের প্রতি ল্যাপে 300 গজ দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে আমরা যদি গুণ করে দিই তাহলে গজ এই গজ আর এই গজ কাটাকাটি হয়ে যাবে এবং খালি বাকি থাকবে ল্যাপ। তাহলে আমরা পাবো, আমি অন্য একটা রং দিয়ে করি, আমরা পাবো 3520 গুণ 1/300, বা আমরা একে একের সাথে গুণ করে বলতে পারি 3520/300। এবং একক কি হবে, গজ তো কাটাকাটি চলে গিয়েছে, বাকি থাকে তাহলে ল্যাপ। তাহলে এই পরিমাণ ল্যাপ তাকে অতিক্রম করতে হবে, 3520/300। আমরা এখানে দৃষ্টি দিতে পারি 11 গুণ 300 কত, এখানে আমরা মোটামুটি কাছাকাছি একটা মান নেব। 11 গুণ 300 সমান 11 গুণ 300 সমান 11 গুণ 3 সমান 33, এবং আরো দুটো শূন্য মিলে হয় 3300। তাহলে এর থেকে একটু ছোট, তাহলে 12 গুণ 300 সমান কত, 12 গুণ 3 সমান 36, এবং আরো দুটো শূন্য মিলে হয় 3600। 3600, তাহলে এটা হবে 11 দশমিক কিছু একটা, এটা 11 অপেক্ষায় বড়, তাই না? 3520 যেহেতু 3300 থেকে বড়, সেহেতু 300 দিয়ে ভাগ করলে তুমি 11 থেকে বড় মান পাবে। আবার এই সংখ্যাটি 3600 থেকে ছোট, তাহলে তুমি একে 300 দিয়ে ভাগ করলে 12 অপেক্ষায় ছোট মান পাবে। তাহলে ল্যাপের সঠিক মান হবে 12 থেকে একটু কম, তাহলে 2 মাইল 12 ল্যাপ থেকে সামান্য ছোট হবে। এসো নিশ্চিত হয়ে আমাদের কাছে কি জানতে চেয়েছে, কতগুলো কতগুলো সম্পূর্ণ ল্যাপ তাকে পাড়ি দিতে হবে 2 মাইল অতিক্রম করার জন্য। তাহলে দেখো এটা 11 দশমিক কিছু একটা হতে পারে, সেটা হবে ল্যাপের একদম সঠিক মান। তারা জানতে চায় কতগুলো সম্পূর্ণ ল্যাপ তাকে দৌড়াতে হবে। 11টি সম্পূর্ণ ল্যাপ যথেষ্ট নয়, তাহলে আমাদের 12টি ল্যাপ দৌড়াতে হবে। তাহলে আমাদের উত্তর হবে 12 12টি সম্পূর্ণ ল্যাপ তাকে দৌড়াতে হবে। এই সম্পূর্ণ শব্দটি বোঝায় যে তারা পুরো ল্যাপের সংখ্যা জানতে চায়। আমরা একে ভাগ করে যেটা পাই সেটা হলো 11 দশমিক কিছু একটা। তুমি এটা ক্যালকুলেটার বা মুখে মুখেও করতে পারো যদি তোমার জানার ইচ্ছে থাকে, কিন্তু আমাকে এই পূর্ণ সংখ্যক ল্যাপ পাড়ি দিতে হবে এই পরিমাণ দূরত্ব, অর্থাৎ 2 মাইল দূরত্ব অতিক্রম করতে। আর এটাই আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে।